কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণায় হাজারো স্বপ্ন দেখতে শুরু করেছে কুড়িগ্রামবাসী। ভবিষ্যৎ নতুন প্রজন্মের কাছে বানভাসী আর অসচ্ছল জেলা হিসাবে কুড়িগ্রামকে আর পরিচিত হতে হবে না। সৃষ্টি হবে কর্মসংস্থান, ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার। বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর 2015 সালের 15ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সফর করেন। সরকারি কলেজ মাঠে দলীয় সমাবেশের ভাষণে কুড়িগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় সরকারিভাবে একটি কৃষি বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত সোমবার মন্ত্রী পরিষদ সভার ভার্চুয়াল বৈঠকে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় অনুমোদিত হয়। এ ঘোষণায় জেলাবাসী স্বপ্ন দেখতে শুরু করেছে অভাব আর দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পাওয়ার। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কেতার মোড় এবং কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাই হাটকে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেতার মোড় এলাকার কোলাহলমুক্ত মনোরম পরিবেশ আর ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য এই স্থানটিকেই গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। নতুন প্রজন্ম জেলার জন্য নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বন্যাবাসী বা দারিদ্র হিসাবে পরিচিত হবে না, একজন সফল ব্যক্তি হিসেবেও কুড়িগ্রামবাসীকে বাসীদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, এক নম্বরে পজিশনে আছে। তো এখানে যদি এই বিশ্ববিদ্যালয়টা হয় তাহলে আর কি এই মেয়েরা ভালো করে পড়াশোনা করার সুযোগ পাবে, তারা আর কি এই এত পড়াশোনা থেকে বঞ্চিত হবে না। এখানে এইটা বিশ্ববিদ্যালয়টা হলে আমরা এখান থেকে পড়াশোনা করতে পারবো, আমাদের শরীরের কষ্ট হবে না। বাইরে গিয়ে পড়াশোনা করতে আমাদের অনেক আর্থিক সমস্যা হয়। কুড়িগ্রামে যে কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা দ্রুত বাস্তবায়ন হয়। বাস্তবায়ন হওয়ার ফলে আমরা বাড়ি থেকে পড়াশোনা করতে পারবো, আমাদের বাবা মায়ের আর্থিক সংকট দূর হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ মেডিকেল কলেজ এবং তিস্তা দ্বিতীয় সেতুর উপর দিয়ে রেল সংযোগ স্থাপনের দাবি কুড়িগ্রামবাসীর। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল, কুড়িগ্রাম আড়াইশ হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীতকরণ এবং সিলমারি উপজেলায় যে দ্বিতীয় তিস্তা সেতু আছে সেখানে আমরা রেল সংযোগ দাবি করছি। আমরা চাই এখানে কৃষি বিশ্ববিদ্যালয়টা হোক, হলে অনেক ভালো হবে। পরিবেশটা খুবই মনোরম এবং শহরের বাইরে কোলাহলমুক্ত একটি পরিবেশ পাবে, যেটা বাচ্চাদের মেধা বিকাশে অনেকটা মানে কাজে লাগবে। এই স্থানে আমরা যদি ঢাকা যাতায়াত করি তাহলে আমাদের 150 থেকে 200 কিলোমিটার কম হবে। এখানে ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আসবে, তাদের সুবিধা হবে। বিশ্ববিদ্যালয় এখানে দিছি আমরা খুশি, এখানে হইলে আমরা অনেক গরিব এলাকা কাজকর্ম খেতে পারবো, ছেলেমেয়েরা অনেক লাভবান হতে পারবে। কুড়িগ্রাম একসময় মঙ্গাপীড়িত অঞ্চল ছিল। বিশ্ববিদ্যালয় হলে গবেষণা ও কন্ট্রাক্ট ফার্মিং সহ জেলার প্রযুক্তিগত উন্নয়ন হবে, এতে করে অবহেলিত জনপদের মানুষ তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে। এ এলাকার মানুষের কৃষি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার। কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হলে ওদের এলাকার উন্নয়ন, ছেলেদের লেখাপড়ার উন্নতি, ভবিষ্যৎ কর্মসংস্থান, সেই সঙ্গে যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আছে অর্থনৈতিক অঞ্চলটা বাস্তবায়ন করলে কুড়িগ্রামে অবহেলিত এলাকা অনেক দূরে গিয়ে আসবে।